নরসিংদীর শিল্পাঞ্চল মাধবদীতে পুকুর ডোবা ও জলাশয়ের সংখ্যা ছিল অর্ধ শতাধিক। নিয়মনীতি না মেনে আস্তে আস্তে ভরাট করা হয়েছে বেশিরভাগ পুকুর ও ডোবা। জমির দাম বেশি হওয়ায় পুকুর ভরাট করে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন, শিল্প কারখানা, মার্কেট, দোকান সহ বিভিন্ন স্থাপনা। মাধবদীর নতুন থানা ভবন সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী তারাপুকুর, বিশাল আকৃতির এই পুকুরটির অর্ধেক ভরাট করে শিল্প কারখানা গড়ে তোলা হয়েছে। শহরের ধোপাবাড়ির পুকুরটি অবশিষ্ট থাকলেও রক্ষণাবেক্ষণ না করায় দূষিত হয়ে গেছে এর পানি। অনেক বিত্তশালী তাদের বাড়ির পাশের পুকুরগুলো ভরাট করে ফেলছে, অনেক প্রতিষ্ঠান তাদের পুকুর ভরাট করে এখানে ব্যবসা প্রতিষ্ঠান করছে, মার্কেট করছে। মাধবদী শহরে যদি অগ্নিকাণ্ড ঘটে তাহলে মাধবদী শহরে অগ্নি নিরূপণের জন্য যে পানির ব্যবস্থা, পর্যাপ্ত পানির ব্যবস্থা, পর্যাপ্ত পানির কোনো ব্যবস্থা নাই। অবাধে পুকুর ডোবা ও জলাশয় ভরাট হওয়ায় যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এছাড়া অগ্নিকাণ্ডের সময় পানির উৎস না পেলে সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। পানির সোর্সে যে পুকুর, খাল বা বিভিন্ন বিল, নালাগুলো, ডোবাগুলো ছিল, সেগুলো ম্যাক্সিমামই ভরাট হয়ে গেছে। এই পানির স্বল্পতার কারণে বা পানি না থাকার কারণে অনেক সময় কষ্টকর্তা বা আগুন নির্বাপন করতে বিলম্ব হয় আর কি। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে পুকুর ডোবা ও জলাশয় ভরাট এবং শ্রেণী পরিবর্তন করা পরিবেশ আইনের লঙ্ঘন। জলাধারের সাথে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণী পরিবর্তন করা যাবে না। যদি ভরাট করে ফেলে আমি যদি প্রুফ পাই সেক্ষেত্রে আমি আমার আইনে প্রয়োগ করতে হবে। পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে পুকুর ও জলাশয় রক্ষার দাবি জানিয়েছে স্থানীয়রা। শিমুল মাহাদি, বৈশাখী সংবাদ।